সপ্তাহের ব্যবধানে চাল থেকে শুরু করে সবজি, পেঁয়াজ, মাছ সহ রাজধানীর বাজারে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী সেলিম মালিক। বাজার পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সেলিম, বাজার ঘুরে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম কেমন দেখছেন? সাবরিনা, আপনার মাধ্যমে আসলে আজকে ভোক্তাদের একটু সুখবর দিতে চাই, কারণ বাজারে আজকে প্রত্যেকটি পণ্যেরই দাম কমেছে। বিশেষ করে পেঁয়াজের দামটা অনেক কমেছে। পেঁয়াজের দামটা জানেন যে গত কিছুদিন আগেও কিন্তু প্রায় 300 টাকা ছুঁই ছিল, সেই পেঁয়াজের দামটা কিন্তু আজকে 100 টাকার নিচে বিক্রি হচ্ছে। আমি যদি আপনাদের একটু বিস্তারিত বলি যে আসলে কোন পেঁয়াজের দাম কী পরিমাণ বেড়েছে, সেখানে বলবো যে দেশি পেঁয়াজের দামটা কিন্তু বেশ খানিকটা বেড়েছে। গত সপ্তাহের চেয়ে দেশি পেঁয়াজ আজকে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি হতো 100 টাকা, আজকে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা। পাকিস্তানি পেঁয়াজের দাম কিন্তু খুব বেশি পরিমাণ কমেছে। পাকিস্তানের পেঁয়াজের দাম কিন্তু কমেছে 35 থেকে 30 টাকা। অর্থাৎ গত সপ্তাহে যে পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হতো 130 টাকা, সেই পাকিস্তানি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকার মধ্যে। মিশরের পেঁয়াজের দাম কিন্তু 20 টাকা কমেছে। মিশরের পেঁয়াজ 100 টাকা বিক্রি হলেও আজকে বিক্রি হচ্ছে 80 টাকা। এছাড়া চায়না এবং তুরস্কের পেঁয়াজের দামও বেশ খানিকটা কমেছে। তাই চায়না এবং পেঁয়াজের তুরস্কের পেঁয়াজ 10 টাকা কমে আজকে বিক্রি হচ্ছে 40 টাকার মধ্যে। অর্থাৎ চায়না তুরস্কের পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি হতো 50 টাকা, আজকে বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া এই দাম কমার কারণ কিন্তু ব্যবসায়ীরা বলছে, আগে যেটা বলেছেন যে দেশি পেঁয়াজ যেটা নতুন মুড়িকাটা পেঁয়াজ, সেই পেঁয়াজটা বাজারে আসলে কিন্তু দাম কমবে। অর্থাৎ মুড়িকাটা পেঁয়াজ কিন্তু গত 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসছে। আজকে যে মুড়িকাটা পেঁয়াজ আমি দেখছি, সেই মুড়িকাটা পেঁয়াজ একদম পরিপক্ক পেঁয়াজ। এই পেঁয়াজটা আসলে পরিপূর্ণ হিসেবে আরও কয়েকদিনের মধ্যে চলে আসবে, তখন দামটা আরও কমবে। ব্যবসায়ীরা বলছেন যে হয়তো আগামী 2-3 সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম একদম স্বাভাবিক চলে আসবে, অর্থাৎ 40 থেকে 50 টাকার মধ্যে চলে আসতে পারে। এদিকে আমি আরেকটু জানিয়ে রাখি যে বাজারে অন্যান্য যে সবজি বা চালের দামটা আমি যদি বলি, যে সবজির দাম গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহেও কিন্তু 10 টাকার মতো কমেছে। টমেটো, শিম সহ আলু প্রত্যেকটা সবজির দামই কমেছে। এদিকে মাছের দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। মাছের দাম ইলিশে কমেছে 200 টাকা। গত সপ্তাহে ইলিশ বিক্রি হতো যেটা 700 থেকে 800 টাকা, সেই ইলিশ বিক্রি হচ্ছে আজকে 500 থেকে 600 টাকার মধ্যে। অর্থাৎ ইলিশের দাম কিন্তু বেশ খানিকটা কমেছে। তবে চালের দাম যে অস্বস্তি ছিল, চালের দাম 5 থেকে 6 টাকা বেড়েছিল গত মাসে, হ্যাঁ এই মাসে কিন্তু চালের দাম কমে এসে 2 থেকে 3 টাকা কমেছে, কারণ নতুন চাল বাজারে চলে আসছে, এর জন্য দামটা কমেছে। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে চালের দামটা কিন্তু আরো স্বাভাবিক হয়ে আসার কথা। সেলিম, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক।